যে স্পটে আমি দাঁড়িয়ে আছি এই স্পটটির নাম ত্রিশাল থানার কাঁঠাল বীরবোকা। এই প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মনোরম একটি জায়গা, যেটি পার্কের আদলে একটি প্রজেক্ট, সৌখিনত্ব প্রজেক্ট, যেখানে আনারুল ইসলাম কেন্দ্র ভাই উনি এই প্রজেক্টের মালিক, উনি এখানে নেই, ওনার ম্যানেজার সাহেব আছেন শামীম ইমাম ভাই, মোহাম্মদ শামীম ইমাম ভাই, উনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং মূলত এই প্রজেক্টগুলো উনি দেখাশোনা করেন। এখানে সাময়িকভাবে যে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ প্রেরণা জানানোর জন্য। এই প্রজেক্টে আমার মোট কতগুলো মেশিন দেওয়া হয়েছে, কীভাবে মেশিনগুলো এসছে, কীভাবে চলছে, কীভাবে কাজ করছে, সবগুলো মেশিন পুষোয়ে মেশিন ওয়েভিং সার যেটাকে বলা হয়, এই মেশিনগুলো অনেক আগে আমি ত্রিশালের আমার অনেক আগে 2 বছর আগে থেকে আমি দিয়েছিলাম, 1টা 2টো তারপরে 6টা মেশিন আসছে এবং এই মেশিনগুলো এখানে ব্যবহার হচ্ছে, মাছ চাষ হচ্ছে, পাশে গরু চাষ হচ্ছে। এই গরুর ভিডিওগুলো আপনাকে আমরা দেখাবো, আপনাদেরকে আমরা দেখাবো এবং এই আধুনিক চাষে কীভাবে উপকার হচ্ছে। মাছ চাষ একটি স্বপ্ন, একটি শিল্প, একটি ইন্ডাস্ট্রি যেটা আমি বলে থাকি, সেটারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ শামীম ইমাম ভাই। আপনি একটু বলবেন যে আমাদের এই প্রজেক্টে কীভাবে এই উদ্ভাবনাটা শুরু হয়েছিল এবং আপনি কীভাবে এটাকে দেখছেন, এটা একটু আপনি আমার কাছে নিয়ে বলবেন। ধন্যবাদ। সামনে ক্যামেরার সামনে আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম ফেরদৌস সাহেব, উনি মনে হয় ইউটিউবে এটা দেখে তারপর উনি জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা প্রথমে 1টা নিয়ে আসি, তারপর আমরা ওটার সফলতা দেখে তারপর আমরা একে একে আরও 9টা এরোটা নিয়ে আসি। তো যেহেতু এগুলো আমরা প্রথমে আপনারা 1টা নিয়ে এসেছিলেন, হ্যাঁ 1টা নিয়ে আসছি, সেটা আপনারা কোন জায়গাতে লাগাইছেন? এটা আমরা 1 নম্বর পুকুরে, 1 নম্বর ওই মুরার পুকুরে লাগাইছিলাম। এই পুকুরে আমাদের পিছনে 2টি মেশিন চলতেছে। এই পুকুরে কী ধরনের মাছ চাষ হচ্ছে এবং এই মাছ চাষে আপনি কীভাবে দেখতেছেন, এরোরগুলোকে কীভাবে পরিচালনা করছেন, কী কী উপকারিতা হচ্ছে? এটা মনে করেন যে আমরা এরোটোরের পূর্বে আমরা এটা হরা বলে, এই হরার দিয়ে আমরা এটা প্রতি সপ্তাহে আমরা এটা পানির নিচে ইউ জমে থাকে, ইয়ে বলে ওটাকে গ্যাস জমে থাকে, তখন আমরা ওইটা কিন্তু গ্যাসটা সম্পূর্ণভাবে ওটা ইয়ে হইতো না, কী বলে সমস্যাগুলো আর হয় নাই। এখন এটাতে দেখা দিতেছে আপনি যখন এরোটোর গুলো চলে তখন আপনার ওই মাছগুলো যেমন নদীতে যেমন সাগরে ইলিশ মাছ যেমন যেরকম ওই বাঁচতে থাকে বা ইয়ে করে, এই এই মাছগুলো আমাদের এই যে বাংলা মাছ আছে পাঙ্গাশ আছে, মানে আপনার কাছে প্রতীয়মান হচ্ছে যে সামুদ্রিক নদী খাল বিল হাওর বাওয়ার বিলে যে প্রাকৃতিক পরিবেশটা প্রবাহিত হওয়ার কারণে মাছগুলো খেলাধুলা করে এবং তাদের ব্যায়াম হয়, হজম হয়, এই ধরনের একটা অ্যাডভান্টেজ আপনার কাছে মনে হচ্ছে? জি জি জি, এইগুলো মনে হচ্ছে। আর যেহেতু এগুলোতে মাছ যখন খেলে কী করে সম্পর্কিত মাছ এটা গ্রোথ হবে, মাছ গ্রোথ হবে এবং মরণ বৃদ্ধি অন্যান্য রূপবেলায় থেকে আমরা অনেকটাই সহনীয় হয়ে আমরা ই করছি আর কি। এখানে কি কোনো মেডিসিন কেমিক্যাল আর তেমন ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে বলে কি আপনি মনে করেন কি না? না, যেহেতু এটা আপনার ওই যে নদীর মতো আমরা স্রোত প্রবাহ হয়ে থাকে বাবা এইভাবে, সেহেতু এটা ওইভাবে আমরা ওই মেডিসিনগুলো ব্যবহার করি না। এই পুকুরে যে মাছগুলো চাষ হচ্ছে সেই মাছগুলো এখন আপনাদের মূলত কি ধরনের মাছের পরিমাণ বেশি আছে? এই পুকুরটার সাইজ কত? আমরা দাঁড়া আছি, এতে কত সাইজ? 90%। 90%। আপনারা কতক্ষণ এই মেশিনগুলো ধারাবাহিক চালান? এটা আপনার চাষিদের উদ্দেশ্যে যদি একটু বলুন। আমরা এটা রাত্রে 2টার দিকে আমরা 2 ঘন্টা চালাই আর দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টা চালাই। আমরা টোটাল রাত দিন 24 ঘন্টায় 4 ঘন্টা চালাই। তাতেই কি আপনি মনে করেন যে টোটাল ট্রিটমেন্টটা আপনার হয়ে যাচ্ছে, কারণ আপনাদের মাছের ঘনত্ব কম আছে মনে হয়? জি, যদি মাছের ঘনত্ব বেশি থাকে তাহলে মেশিনগুলো আরও বেশি চালাইতে হবে বলে আপনি মনে করছেন? জি, যেহেতু আমরা মাছ এটা আমরা এটা এই 90%-এর মধ্যে আমরা প্রায় 20,000 মাছ আমরা এটা ই করছি আর কি, দেওয়া হয়েছে 20,000 মাছ।
আমাদের দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে দেখাবো আমাদের স্বামী মিমন ভাই, আমাদের পিছনে দুটি মেশিন চলতেছে এবং এটারই অপোজিট পৃষ্ঠে আরও দুইটি মেশিন আছে এবং তার পাশের পুকুরে আরেকটি মেশিন আছে। আমরা তিনটে পুকুরেই ওনার আরেকটা পুকুর আছে, ওইটার পুকুরে দুইটা আছে, সেই পুকুরগুলো আমরা একটা একটা করে সব আপনাদেরকে দেখাবো যে ওনারা আসলে এই পুষোয় মেশিনগুলো, যেটা আমি সারা বাংলাদেশে চাষিদের উদ্দেশ্যে অনেক অ্যাড করে থাকি আমার চ্যানেলের মধ্যে দিয়ে, সেটার রিয়েলিটি বাস্তবতা ব্যবহারিক পর্যালোচনা এবং কী পরিকল্পনায় তারা কী উপকার পেয়েছেন এটার উপরে সার্বিক পুকুরগুলো আমরা দেখানোর জন্য সক্ষম হব। আপনারা আমাদের সাথেই থাকুন।